না আমার ব্যাগে বোধ হয় খুঁজলে পাবো আমি কলকাতা সম্পর্কে, আপনি যদি একটু নিজে পড়েন প্লিজ, অসুবিধা হবে না? তা পড়তে পারি, কোথায় পড়ুন, কি কোন কোন জায়গা? আপনি ওই জায়গাটাই ধরুন, দেখুন ওই কথোপকথন চার, এটা তো বিরাট ব্যাপার। একটি মেয়ে ইউরোপে 7 বছর কাটিয়ে তার ভালোবাসার পাত্রের কাছে ফিরে এসে কথা বলছে, আসলে এর মধ্যে আমারই কথা। তার কারণ হচ্ছে ও যা বলছে এটা আমারও অভিজ্ঞতা ছিল, কারণ আমরা কলকাতার বাইরে কিন্তু ইউরোপে গিয়ে বেশিক্ষণ থাকতে পারি না। কলকাতার ধুলো, কলকাতার জঞ্জাল, কলকাতার গ্লানি, নানা রকম বিদেশিরা বলে আমরাও যে জানি না তা নয়, তা বাদে এটাও জানি যে এখানে যে কাজ করার, চিন্তা করার, চলা হাঁটার, গড়বার, এখানকার একটা অতি সাধারণ মধ্যবিত্ত ছেলে যেভাবে একটা বিশাল ফিল্ম ভাবতে পারে, একটা নাটকের জন্য প্রাণ দিতে পারে, এই সব জিনিস কিন্তু ইউরোপে এত প্রবল নয়। প্যারিসের কথা মনে রেখে প্যারিস বলছি, লন্ডন বলছি, লন্ডনের ছেলেরা তো ঘুরে বেড়ায় কেবল কানে হেডফোন দিয়ে, তাদের কোনো কিছু করে না, ওই 4-5টা লোক নাটক করে, গ্যাজেটস। ও ফলে আমার ফলে ওই সব জায়গায় গেলে কিন্তু তখন কিন্তু কলকাতার এত ত্রুটি সত্ত্বেও কলকাতাকে একটা অন্যরকম অদ্ভুত ভালোবাসার দেশ মনে হয়। ঠিক কখন ফিরবো কলকাতায়? উৎপল্লার সেই গান মনে পড়ে, কলকাতা আমার প্রিয়ার নাম করেছিলেন, আপনি প্লিজ একটু ওই এই যেটুকু পড়ছে এটুকুর মধ্যে হচ্ছে কি, মেয়েটি ফিরেছে কলকাতায়, ফিরে বলছে যে ভেনিসের গন্ডোলায়, প্যারিসের পপিদু সেন্টারে, লন্ডনের বার্বিকানে সোপা বা মোৎসার্ট রজনীতে, সুইজারল্যান্ডের লেকে স্পিড বোটে নির্জলা সাঁতারে, ভাটিকানে সিস্টাইন চ্যাপেলের স্বর্গ চোখে মেখে, ইউরোপের দিনগুলোয় এমনি আরও নানা জায়গায় তোমাকে পড়েছে মনে, পড়ে নিভে গেছে কিংবা নিভিয়ে দিয়েছি, কিন্তু যেই কলকাতায় পুনর্জন্ম মৃত আগুনের, রমণী সুলভ সব ন্যায় নীতি ভেঙে ছত্রাখান, কলকাতার আকাশের মেঘমেদুরতা, কলকাতার ফুটপাতের হাঁটু জল, ডুবো রিক্সা চোখে পড়তেই আমার ভিতরে বৃষ্টি, মেঘ, ঝড়, বিদ্যুতের ভীষণ কথক, তোমার পাঞ্জাবি পরে কলকাতার গাছ, কলকাতার মেট্রো রেলে তোমারই আবেগ অস্থিরতা, রাতের নিয়নে জলে তোমারই চোখের দপদপ, সমস্ত কলকাতা জুড়ে আছো যেন তুমি কলকাতা। পূর্ণেন্দুদা, আপনার আর একটা পরিচয়, আপনি ছবি তৈরি করেন, চলচ্চিত্রকার, এই মুহূর্তে আপনি কিভাবে যুক্ত এই ফিল্মের সঙ্গে? কোনোভাবেই নয়, আমি তো 80-র পর থেকে কোনো ছবি আর করছি না ভাই। না কিন্তু মানে কেন, মানে আপনি তো ছবি করতে ভালোবাসেন অবশ্যই। না ভালো এখনো বাসি, কিন্তু কতগুলো কার্যকারণে ঠিক কী ধরনের, এখন যে ধরনের ফিল্ম তৈরি হয় বা টিভি ফিল্ম, টিভি সিরিয়াল ইত্যাদির নামে যে ধরনের ছবি আমাদের সামনে ক্রমাগত আসছে, তার ফলে দর্শকের যে ধরনের চাক্ষুষ বা মানসিক অভিজ্ঞতা তৈরি হচ্ছে, তাতে মনে হয় আমাদের মতো লোকের খুব ছবি করার অসুবিধে। এত সহজে বঙ্কিম, এত সহজে রবীন্দ্রনাথ হয়ে যাচ্ছে, যেগুলো আমাদের পক্ষে একটু অ্যাকসেপ্ট করা কঠিন, কিন্তু আমি করতে গেলে তো আমাকে এই এর মধ্যেই, এই আবহাওয়ার মধ্যেই পড়ে ঢুকে পড়তে হবে, সেসব কারণে আমার আগ্রহ কমে গেছে। না কিন্তু তার মানে কি এই যে আপনি আবার কখনো একটা পরিবেশ তৈরি হলে ছবির দিকে? না, পরিবেশ একবার ডিটোরিয়েট করলে পরিবেশ আবার সুস্থ হয় হবে, হওয়া বাঞ্ছনীয়, কিন্তু এসব ক্ষেত্রে হবে বলে আমার মনে হয় না। আমি যদি কখনো আবার ছবি করার আগ্রহ পোষণ করি, তখন নিশ্চয়ই অন্যভাবে ভাববো, হয়তো ফিচার ফিল্ম ভাববোই না, আমি হয়তো শর্ট ফিল্ম ভাববো, ক্রিয়েটিভ ইমাজিনেটিভ জিনিস ভাববো, আমি হয়তো ডকুমেন্টারি ফিল্ম ভাববো, এসব ভাববো। হ্যাঁ কিন্তু সেখানেও তো একটা প্রশ্ন উঠবে, সেসব জায়গা দিয়েও তো অনেক রুচি রদবদল হয়ে গেছে তখন। না আমি খুব প্রাইভেট, আমি এতে আমার হয়তো এমন হতে পারে যে এই ফিল্মগুলো আমার নিজের ফিল্ম হয়েই থাকবে, পরবর্তীকালের দর্শক দেখবে, আমি ঠিক ওই রকমভাবে যদি করি
কথা আমি যদি করি তার সঙ্গে এখনকার যে নর্মস তৈরি হয়ে গেছে এর কোনো সম্পর্ক থাকবে না। তার মানে এক ধরনের আপনার তরফ থেকে আপোষ না করার একটা মনোভাব। ন্যাচারালি আপোষ করে ছবি তো করিনি, করলে তো সাকসেসফুল ফিল্ম মেকার হয়ে যেতে পারত না, সেটা ঠিকই। কিন্তু আপনার সেই পুরনো ছবিগুলো ধরুন ওই ছেঁড়া তমসুক বা মালন বা লাস্টে আপনি যেটা করলেন সম্ভবত ছোট গোকুলপুরের যাত্রী, এর মধ্যে দিয়ে যে আপনার একটা আত্মপ্রকাশের সুযোগ ছিল, তো এর জন্য আপনার একটা অতৃপ্তি হয় না, আপনি ছবির মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করতে পারছেন না একটা বিরাট সংখ্যক দর্শকের কাছে? এটা কিন্তু খুব ভুল ধারণা, বিরাট দর্শকটাই কিন্তু আরো আরেকটা ক্রাইসিসের কারণ আমার ভাবনার দিক থেকে। কারণ আজকের দিনে কোনো ছবি কখনোই কোনো বিরাট দর্শকের কাছে যাচ্ছে না। আমরা সাধারণ ক্ষেত্রে যা ঘটছে আমাদের পশ্চিমবাংলার মেজর ফিল্ম মেকারদেরও, আমরা প্রথমে শুনছি তিনি একটা ছবি করছেন, তারপর শুনছি সেটা কোনো না কোনো বিদেশি ফেস্টিভ্যালে প্রাইজ পাচ্ছে, খুদা কদাচিৎ একটা দুটো হলে রিলিজ হয়, হলে বসে ছবি দেখা যায় না, তার প্রদর্শন নষ্ট হয়ে গেছে, তার সাউন্ড সিস্টেম নষ্ট হয়ে গেছে, তার পরিবেশ নষ্ট হয়ে গেছে। কোনো ভদ্র পরিবারের মহিলারা যারা একসময় দল বেঁধে একটা গোটা পরিবার শাশুড়ি বউ ননদ নিয়ে ছবি দেখতে গিয়ে বাংলা ছবিকে টিকিয়ে রেখেছিল, কারণ তখন একসময় বলা হতো যে ম্যাটিনি শোয়ের সাকসেস দেখে লোকে ফোরকাস্ট করতো যে এই ছবি কদিন চলবে, এখন সেসব দর্শক সিনেমা হলে আসে না, টিভিতে এলে দেখবো নয় দেখবো না। ফলে এটা আমি বিশ্বাস করবো না যে এখনকার ফিল্ম অধিকাংশ দর্শক দেখছে। দুর্গাপুর আসানসোলেও এইসব ছবি রিলিজ হয় না, হলেও ফর ভেরি ফিউ ডেজ, যদি না ফিল্ম সোসাইটি নিয়ে গিয়ে একটা শো করে। ফলে ফিল্মের এমনি দর্শকের সঙ্গে ফিল্মের সম্পর্ক 10 বছরের থেকে অনেক অনেক গুণ কমে গেছে ভাই। না তাহলে এটা কি আপনার মনে হয়, আমি একটা ছোট্ট প্রশ্ন করছি, এই যে ভিডিও টেলিভিশন সব মিলিয়ে যে একটা অবস্থা তৈরি হয়েছে, হ্যাঁ এটা অনেকখানি কারণ তো বটেই, কিন্তু কারো তো দেখা আটকাচ্ছে না, না এইটা অসুবিধে, এইটা অসুবিধে না, এটা সুবিধে কিন্তু এটা অসুবিধে। তার কারণ হচ্ছে কি যে কোনো একটা ফিল্ম সে আজকে আমাদের পশ্চিমবাংলার যে কোনো ফিল্ম মেকারের ফিল্ম হোক না কেন উইদিন 1 ইয়ার সে দেখতে পাচ্ছে টিভিতে, কিন্তু টিভিতে কোনো ফিল্ম দেখা আর বড় স্ক্রিনে ফিল্ম দেখা, হ্যাঁ বটে, এবং সবাই মিলে দেখা এবং ঘরোয়াভাবে দেখা, অনেক তফাৎ, অনেক বেশি ডিফারেন্স আছে। কারণ হলের মধ্যে তোমাকে অন্য কোনো রিয়ালিটি ডিস্টার্ব করছে না, টিভিতে তো প্রত্যেক সেকেন্ডে একটা ফিল্মের একটা খানিকক্ষণের পরই একটা বিজ্ঞাপন একটা অন্য রিয়ালিটি ক্রমাগত আঘাত করে করে যে ফিল্মের যে রিয়ালিটি তার ভিতরে ইনট্রুড করছে, ঠিক করে সেই রিয়ালিটিকে তছনছ করে দিচ্ছে। ফলে একটা হলে একটা ধরুন দুঃখের ছবি কি একটা পলিটিক্যাল ছবি একটা হলের মধ্যে সম্পূর্ণ সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে বসে দেখার যে রিয়াকশন, তার যে তীব্রতা, তার যে প্রতিক্রিয়া, দ্যাট ইজ লস্ট যখন আমরা সেই জিনিসই টিভিতে দেখি। তার আগে বিজ্ঞাপন, পরে বিজ্ঞাপন, মাঝখানে বিজ্ঞাপন, পরিবেশটা বদলে গেছে, পরিবেশটা বদলে গেছে। এই ব্যাপারটা এইভাবে ফিল্ম করা এবং এইভাবে ফিল্ম দেখানো অপছন্দ না। সেদিক দিয়ে আপনার ক্ষেত্রে একটা সুবিধে আছে, আবার সেই পুরনো কথাটাই মনে আসছে, আমি অবাক হয়ে ভাবি, একই সঙ্গে সিরিয়াস প্রবন্ধ লিখছেন, কবিতা লিখছেন, ছোটদের জন্য লিখছেন, আঁকছেন, ছবির কথা ভাবছেন, সব মিলিয়ে যে একটা সব দিক দিয়ে মিলিয়ে একটা আপনার জায়গা, আপনার কি মনে হয় না যে এটাই আপনার আশ্রয়, এটাই আপনার একটা বিরাট একটা অবলম্বন? এইটা সম্পর্কে একটু আপনি নিজে কিভাবে দেখেন বিষয়টাকে? না আমার তো এই কাজগুলো করতে করতে এটা প্রাত্যহিক কাজের মধ্যে হয়ে গেছে, মানে ঘুম থেকে উঠলে দাঁত মাজার মতো ব্যাপার একটা ব্যাপার, যে আমাকে কবিতা লিখতে হয়, আমি প্রবন্ধ লিখতে ভালোবাসি, আমি রিসার্চ বা গবেষণামূলক কাজ করতে ভালোবাসি, এগুলো আমার ভালোবাসার অন্তর্গত হয়ে এটা আমার দৈনিক জীবনযাপনের অন্তর্গত হয়ে গেছে। ফলে আমি কিন্তু লোকে না বললে অনেক সময় বুঝতে পারি না যে আমি অনেকগুলো মিডিয়ামে কাজ করি, এটা কিন্তু একবার আন্তরিক আমার মন্তব্য। না এই এই যে গবেষণার কথা বললেন, ঠিক মানে এই মুহূর্তে আপনার কি এরকম কোনো বড় প্রকল্প? হ্যাঁ এই মুহূর্তে বঙ্কিমকে নিয়ে খুব বড় একটা কাজ করছি, কয়েক বছর ধরে আমি দেখছিলাম আপনার দু একটা, ওটা 8-9 বছর ধরে করছি। কি ধরনের কাজ হবে এটা মনে হচ্ছে? ওটা নাম দেবো বঙ্কিম যুগ, বঙ্কিম এবং তার সময়, এট প্যারালাল গ্রোথ অফ বঙ্কিম অ্যান্ড হিজ টাইম। এটা কেন আপনি হঠাৎ এই সময়টার দিকে বিশেষ করে? কোনো কেন নয়, এটা বঙ্কিম নামে অন্য কারোর নাম হলেও একই হতো, বিদ্যাসাগর হতে পারতো না, কিন্তু যেহেতু বাকি লোকগুলোর উপর অনেক কাজ হয়েছে বঙ্কিমের উপর সেরকম কাজ হয়নি, বঙ্কিমকে আমরা একটু সঠিকভাবে এখনো
চিনতে পারেনি বা চেনানো হয়নি, এর থেকেই বঙ্কিমের উপর আগ্রহ। না, অন্যদিক থেকে আপনি যে একই সঙ্গে আবার ছোটদের মতো করে লিখছেন, এ করছেন, তা করছেন, এইগুলো আপনি কিভাবে এই জিনিসটাকে রিলেট করেন আর কি? মানে এই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় অবলীলায় চলে যাওয়া, না করলে পারেন না, কিন্তু এ সম্পর্কে আপনার কিছু কি মনে হয় যে এইভাবে খুব স্বাভাবিকভাবে এগুলো আসছে? ব্যাপারটা হচ্ছে যে স্বাভাবিক তো হয় এই কারণে যে একটা ছোটদের লেখা যখন লিখি তার একটা ডিমান্ড থাকে, এক ধরনের ভাষা, এক ধরনের ভঙ্গি। যখন গবেষণামূলক লেখা লিখি তখন তার একটা ভঙ্গি ডিমান্ড করে। এগুলো তো এইভাবেই তো হয়। ধরো রবীন্দ্রনাথ গান লেখেন, আমরা জানি অসংখ্য গান লিখেছেন। তিনি যখন স্বদেশী আন্দোলন হন তখন একটা গান লেখেন, তার ভাষা হয় অতিশয় সহজ, মানে কোনো ভাষাই নয় হয়তো, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল। সে কিন্তু অতিশয় সাধারণ শব্দ কিন্তু হয়ে গেল প্রায় বিস্ফোরক একটা চেহারা নিল। হ্যাঁ অবশ্যই। আবার উনি আরও তীব্র আকারে আগুন জ্বালো আগুন জ্বালো গানও ওকে প্রয়োজনে লিখতে হয়েছে, গভীর প্রেমের গান লিখতে হয়েছে, খুব স্বাভাবিকভাবে গানে কীর্তনে সুর আনতে হচ্ছে, গানে ক্লাসিক্যাল আনতে হচ্ছে। এগুলো কি প্রয়োজনে, কি বলবার জন্যে, কাকে অ্যাড্রেস করার জন্যে, তার উপর নির্ভর করে। ঠিক, আসলে এইটাই বোধহয় আমাদের বাংলার মাটি বাংলার জলে একটা ভূমিকা, যে একটা সৃষ্টিশীলতা সকলের ভেতরে একটা যখন কাজ করে এইরকম প্রচণ্ড আবেগ প্রচণ্ড প্রাণ নিয়ে। পণ্ডিতদা আজকে খুবই সুন্দর আমরা কিছু মুহূর্ত কাটালাম মুখোমুখি অনুষ্ঠানে। শুনলেন আকাশবাণীর সংগ্রহশালা থেকে নেওয়া বিশিষ্ট সাহিত্যিক চিত্রশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা পূর্ণেন্দু পুত্রের সঙ্গে কথা বললেন শতদ্রু জাকি।